মাছটা এত পেকেছে, খুব মিষ্টি গন্ধ ছাড়ছে। এটা আমার কাঁচাই খেতে ইচ্ছে করছে। লেবুর রসটা ছড়িয়ে দেবো এর উপরে। নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটা পাকা আনারস নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আনারসের চাটনি করে আপনাদের দেখাবো, পুরো অনুষ্ঠান বাড়ির মতো করে রান্না করব আমি। খেতে হবে ঠিক অনুষ্ঠান বাড়ির মতো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, বেশি কথা বলছি না, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আনারসের চাটনি করতে কী কী উপকরণ লাগে আমি বলে দিচ্ছি। আনারস লাগছে, লাগছে চিনি, বিট নুন, কিশমিশ, একটি শুকনো লঙ্কা, এক টুকরো পাতি লেবু। শুকনো লঙ্কা দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন। লঙ্কাটা আমি কাঁচি দিয়ে কেটে নেব, দানাটা আমি ফেলে দেবো। দানা আমি বার করে নিয়েছি, এবার আমি কুচি কুচি করে কাটবো। শুকনো লঙ্কার খোসাগুলো আমি কুচি কুচি করে নিয়েছি। প্রথমে আমি আনারসটা কেটে নেব, কিভাবে আমি কাটি আপনারা দেখতে থাকুন। আনারসটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আনারসটা এত পেকেছে, খুব মিষ্টি গন্ধ ছাড়ছে। এটা আমার কাঁচাই খেতে ইচ্ছে করছে। আমি এবার আনারসটা কেটে নেব। আনারসের খোলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। খোলাটা আমি একটু মোটা করেই বাদ দিয়ে দিচ্ছি। আনারসের খোসাটা ছাড়ানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি চোখগুলো আস্তে আস্তে কেটে নেব, চামচের পেছন দিয়ে আমি চোখগুলো কেটে নেব। চোখগুলো না বাদ দিলে গলা কুটকুট করে, সেই জন্যে অবশ্যই চোখগুলো আপনারা বাদ দিয়ে নেবেন। বন্ধুরা, আমি সবটা নিচ্ছি না, অর্ধেকটাই নেব। দেখুন বন্ধুরা, আনারসের চোখগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে আমি আনারসটা কেটে নেব। মাঝখানে শক্ত অংশটা আমি বাদ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আনারসটা আমার সব কাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, উনুনটা ধরে গেছে, আমি এবার কড়া বসিয়ে দিলাম। বন্ধুরা, আমি প্রথমে চিনি সিরাটা করে নেব, সেই জন্য আমি জল দিয়ে নিচ্ছি কড়ায় অল্প করে। জলটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম।
চিনি শিরাটা আমি বেশি ঘন করব না, চিনিটা গলে গেলেই আমি নামিয়ে নেব। চিনি শিরাটা তৈরি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি অন্য কড়াইটা বসিয়ে নিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আনারসগুলো আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো বিট নুন দিয়ে দিলাম। এবারে আমি এটা চাপা দিয়ে দিলাম। এবারে দেখি জলটা শুকিয়ে গেছে কিনা। জলটা প্রায় শুকিয়ে গেছে, এই দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে। আগে চিনি শিরাটা করে রেখেছিলাম, এবার আমি ওইটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা কাটা ছিল, এবার তার খোসাগুলো আমি দিয়ে দিলাম। দেখুন বেশ ভালো লাগছে দেখতে। এবার আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। চাটনিটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। পাতিলেবুর রসটা ছড়িয়ে দেবো এর উপরে। বন্ধুরা, আনারসের চাটনিটা কত সুন্দর দেখতে লাগবে। তৈরি করলাম, আপনারা এইভাবেই বাড়িতে তৈরি করে খাবেন, খুবই সুন্দর খেতে লাগবে, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগবে। একবার হলেও বাড়িতে করে খাবেন। পরে যদি আনারসের চাটনি পাতে পড়ে তাহলে আজকে কোনো কথাই থাকবে না। এই আনারসের চাটনির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।